নমস্কার। একটা আজকে দারুণ খবর আছে, যারা ভোকলেটের জন্য প্রিপারেশান নিচ্ছ, যারা জেক্স প্রোর জন্য প্রিপারেশান নিচ্ছ, যারা পলিটেকনিক করবে ভাবছ, তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট টেকনিক্যাল কাউন্সিল জেক্স প্রো এবং ভোকলেটের নোটিফিকেশান জারি করেছে। 2021-এর অ্যাডমিশান তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডেট অফ এক্সামিনেশান 18 জুলাই, জেক্স প্রোর পরীক্ষা হবে 18 জুলাই 10টা থেকে 12টা এবং ভোকলেটের পরীক্ষা হবে 18 জুলাই 2021 1:30টা থেকে 3:30। ফর্ম ফিল আপ 25 মার্চ 2021 ওয়েবসাইটটা দেওয়া আছে। 25 মার্চ থেকে 14 জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। পরীক্ষার যে ফিজ সেটা অনলাইনে ফিল আপ করতে হবে। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। জেনারেলদের জন্য 450 টাকা এবং কন্যাশ্রীদের জন্য 225 টাকা। মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করা যাবে, সেক্ষেত্রে 35% নাম্বার থাকতে হবে। যদি 34.99 অর্থাৎ 34.99% থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, মানে রিজেক্ট হয়ে যাবে। তবে যারা টেকনিক্যাল কোর্স থেকে বা 2 বছরের আইটিআই থেকে অ্যাডমিশান নেবে তাদের জন্য কিন্তু ছাড় আছে। আর এবছরে একটা স্পেশাল ফিচার হচ্ছে, যেটা অ্যাড হয়েছে, 10+2, মানে যাদের মাধ্যমিকের পরে HS-এ সায়েন্স ছিল, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই কম্বিনেশান ছিল, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবারে বলি আপার এজ লিমিট, এখানে কোনো আপার এজ লিমিট নেই, কিন্তু মিনিমাম এজ লিমিট হচ্ছে 1/7/2006 আগে হতে হবে জন্ম। পরীক্ষা হবে 18 জুলাই পরীক্ষা হবে, আর অ্যাডমিট ডাউনলোড করা যাবে 28 জুন 2021 থেকে। এবারে পরীক্ষা যেটা জেক্স প্রো হবে সেখানে 100 নম্বরের পরীক্ষা হবে, 50 ম্যাথামেটিক্সে থাকবে, 25 ফিজিক্স থাকবে এবং 25 নম্বর কেমিস্ট্রিতে থাকবে। যারা ভোকলেট দেবে তাদের জন্য 100 নম্বরেরই পরীক্ষা হবে, 20 ম্যাথামেটিক্স, 20 ফিজিক্স, 20 কেমিস্ট্রি এবং মেকানিক থেকে 20 থাকবে, কম্পিউটার সায়েন্স থেকে 20 থাকবে। প্রতিটা ভুল কোশ্চেনের জন্য 0.25 করে কাটা হবে, অর্থাৎ 4টে ভুল করলে 1 নম্বর মাইনাস হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট তারা মাইনিং ডিভিশনে ডিপ্লোমা করতে পারবেন না। তাহলে দেরি না করে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে ফেলুন। শেষের দিকে ফর্ম ফিল আপ করলে অনেক সময় সার্ভারের প্রবলেম হয়। এখানে 32খানা ডিফারেন্ট ট্রেড রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, অ্যাপ্লাই করতে পারবে, সেগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি। তাহলে দেরি না করে তাড়াতাড়ি কন্ট্যাক্ট লাভ করে ফেলো এবং এই ভিডিওটা কেমন লাগলো জানাবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ।